আসসালামু আলাইকুম চলুন জেনে আজকে নিউজে কি থাকছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন চলুন জেনে বিস্তারিত নিউজ থেকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর সোমবার এক টুইট বার্তায় প্রণব পুত্র অভিজিৎ তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন দুঃখের সঙ্গে জানাচ্ছি সেনা হাসপাতালের চিকিৎসকদের প্রাণপণ প্রচেষ্টা সারা ভারতের মানুষের প্রার্থনা দশ সত্ত্বেও এই মাত্র আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি গত 10ই আগস্ট দিল্লি সেনা হাসপাতালে প্রণব মুখার্জীকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল পরীক্ষার সময় তার মস্তিষ্কের রক্ত জমাট বেঁধে আছে দেখা গিয়েছিল জইরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল তার করনারি রিপোর্টও পজিটিভ এসেছিল অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি এর আগে গত বুধবারের বুলেটিনে সামরিক হাসপাতাল জানায় প্রণব মুখার্জীর রেনাল প্যারামিটারে কিছু পরিবর্তন হয়েছে চিকিৎসা বিজ্ঞানে এই রেনাল প্যারামিটার বলতে বোঝায় শরীরে ইউরিয়া কিয়েটিনিন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ফসফরাস ইউরিক অ্যাসিড প্রভৃতির মাত্রা এসব উপাদানের পরিবর্তন হলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয় তবে এর মধ্যেও কিছুদিন এসব সমস্যা কমে গেলেও নতুন করে আবার তার ফুসফুসের সংক্রমণ বেড়ে গেছে গত নয় আগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখার্জি মস্তিষ্কে আঘাত নিয়ে পরের দিন অর্থাৎ দশই আগস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে এই প্রাক্তন প্রেসিডেন্টের কোভিড রিপোর্টও পজিটিভ আসে তার মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তার এরপরে গভীর কমায় চলে যান প্রণব মুখার্জি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই